বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপ হিসেবে দক্ষিণ পশ্চিম উপকূল অতিক্রম করছে। এটি সন্ধ্যার পর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে সাগর এখনও উত্তাল। আগামী 2 দিন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাহবুব আজমির প্রতিবেদন। বঙ্গোপসাগরে বৃহস্পতিবার গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর থেকেই উত্তাল সমুদ্র ও উপকূলীয় এলাকা। তবে শুক্রবার দুপুরের পর এটি নিম্নচাপে পরিণত হয়, পরে দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করতে শুরু করে। নিম্নচাপের কাছাকাছি অঞ্চলে বাতাসের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার, ফলে উত্তাল রয়েছে সাগর। শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের নিম্নচাপটি দুর্বল হয়ে আসলেও এর প্রভাবে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, তাই ওই এলাকার মানুষকে সাবধানে থাকতে বলা হয়েছে। ভারী বর্ষণের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয় কিনা এই বিষয়টা আগামী 36 ঘন্টা সবাইকে একটু সতর্কভাবে মনোযোগ সহকারে অবস্থান করতে। এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। খুলনা উপকূলের নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে 4 থেকে 5 ফুট উপর দিয়ে, ফলে দাকব, কয়রা ও পাইকগাছার বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকির মুখে পড়েছে। সাতক্ষীরায় টানা বৃষ্টির কারণে ঝুঁকিতে রয়েছে উপকূলীয় এলাকার বেড়িবাঁধ। টানা বর্ষণে ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় প্রভাবিত হচ্ছে। জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে ওই এলাকার বাসিন্দারা। অন্যদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে বঙ্গোপসাগরের মাছ ধরার ট্রলারগুলোকে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।